এত বিতর্ক, প্রশ্নপত্র ফাঁসের কীর্তিও সামনে এসেছে। এত কিছুর পরও কেন বাতিল করা হচ্ছে না নিট পরীক্ষা? মঙ্গলবার পরীক্ষা হওয়ার পরদিনই যেখানে প্রশ্নপত্র ফাঁসের কারণে ইউজিসি নেট বাতিল করা হয়, সেখানে নিট পরীক্ষা কেন বাতিল হলো না সেই প্রশ্ন উঠছে বারংবার। এবার এর ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের জেরে সীমিত সংখ্যক পরীক্ষার্থী প্রভাবিত হয়েছে। নিট পরীক্ষা বাতিল করা হলে লক্ষাধিক পরীক্ষার্থী যারা ন্যায্য সৎভাবে পরীক্ষা দিয়েছিলেন তারা প্রভাবিত হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে তবে তাতে খুব কম সংখ্যক পরীক্ষার্থী প্রভাবিত হয়েছে। 2004-2015 সালে যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তাতে বৃহত্তর ক্ষেত্রে প্রভাব পড়েছিল, যে কারণে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। যদি এবার নিট পরীক্ষা বাতিল করা হয় তবে লক্ষাধিক পড়ুয়া প্রভাবিত হবে। তিনি আরও জানান যে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত হবে। ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বলে উল্লেখ করেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, পরীক্ষা নিয়ামক সংস্থার ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে সরকার উচ্চ পর্যায়ে কমিটি গঠন করবে, তবে পরীক্ষা বাতিলের কোনো প্রয়োজন ছিল না। কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে যারা সৎভাবে পরীক্ষা দিয়েছিল তাদের কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলা সঠিক নয়। নিটের তদন্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিহার পুলিশের সঙ্গে আমরা ক্রমাগত যোগাযোগ রাখছি, আমরা ওদের কাছ থেকে রিপোর্ট চেয়েছি, রিপোর্ট হাতে পেলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সিস্টেমে ভরসা রাখুন, কোনো ধরনের বেআইনি কাজ বরদাস্ত করবে না সরকার। একই সঙ্গে নিট পরীক্ষা নিয়ে বিরোধীদের রাজনীতি না করার অনুরোধও করেছেন তিনি। এনটিএর শীর্ষক কর্তা সহ প্রশ্ন ফাঁস কাণ্ডে অভিযুক্ত সকলকে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি। সরকার छात्रों के हितों को सुरक्षित करने के लिए प्रतिबद्ध है। पारदर्शिता के साथ हम कोई समझौता नहीं करेंगे। विद्यार्थियों के हित हमारी प्राथमिकता है। किसी भी कीमत पर उसके साथ समझौता नहीं होगा। नीट परीक्षा के संबंध में हमें बिहार सरकार की ओर से हम लोग लगातार संपर्क में हैं और पटना से हमारे पास कुछ जानकारी भी आ रही है। आज भी कुछ चर्चा हुई है, उसकी डिटेल रिपोर्ट पटना पुलिस उस घटना की तह तक जा रही, अंत तक जा रही है। उनके पास भी कुछ जानकारी आई है, ये सब आपके सामने भी है और डिटेल रिपोर्ट जल्दी ही वो भारत सरकार को भेजेंगे। प्राथमिक जानकारी के अनुसार कुछ एरर स्पेसिफिक रीजन में सीमित है। मैं आपको विश्वास दिलाना चाहता हूं, पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो, जो इसमें दोषी पाया जाएगा इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। हम देश की विद्यार्थियों की भविष्य को कोई भी प्रकार की इफ एंड बट और अफवाह में हम ना ढकेल दे। सरकार बहुत ही स्पष्ट है, ये सारे कवायद इसीलिए हो रहा है कि देश की बहुत मेहनत से जो गरीब बच्चे, जो सामान्य बच्चे, मध्यवर्गीय बच्चे इस बार मेधावी विद्यार्थी करके उतरे हैं, सामने आए, उनके हित हमारे सर्वोपरि है। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।